আপনি ওয়েট 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 আপনি কিন্তু ভুলেও ভাববেন না যে আমি আপনাকে ফলো করছি যে আমার ভাতিজা ওর বাবা একটু সিক তাই আমি ওকে কোচিং এ নিয়ে আসলাম ও আচ্ছা তা কোচিং শেষ হতে কিন্তু 1 ঘন্টা সময় লাগবে ততক্ষণ কি আপনি বাইরে দাঁড়িয়ে থাকবেন হ্যাঁ দাঁড়িয়ে থাকা ছাড়া তার কোনো উপায় দেখছি না তবে আমরা একটা কাজ করতে পারি আমরা ওদেরকে দিয়ে একটু কফি খেতে যেতে পারি কফি আই থিংক আমরা ফুচকা খেতে যেতে পারি ওকে ফুচকা আপনার ফেভারিট হুম ঠিক আছে যাও তাহলে হ্যাঁ আমি এসে নিয়ে যাব তোমাকে রাতুল আমি এসে আবার তোমাকে নিয়ে যাব ঠিক আছে চলুন এদিকে যাই হ্যাঁ আপনাকে দেখে বোঝা যাচ্ছে ফুচকা যে আপনার অনেক পছন্দ তা তো আমার পছন্দই জানেন আমার যদি ক্ষমতা থাকতো ফুচকাকে আমি জাতীয় খাবারের স্বীকৃতি দিয়ে দিতাম ভাগ্যিস ক্ষমতা নেই কিছু বললেন না কিছু না চিয়ার্স কি মজা না মজা টক টক টকটা আর একটু টক হতে পারত মানে বাট এটা খারাপ না মামা ওকে এক প্লেট ফুচকা দেন সমস্যা নেই তুমি এক প্লেট ফুচকা এখানে খাও কলেজিন করে দিয়ে দিচ্ছি ওটা বোনের জন্য নিয়ে যাবে ঠিক আছে ছোট বোন পড়াশোনা করে তোর কি হয়েছে বলতো আজকাল কেমন কেমন জানি লাগছে কেমন কেমন দোস্ত মানে সামথিং ইজ রং একদম আমারও না এটাই মনে হচ্ছে দোস্ত সামথিং ইজ রং কিছু একটা চেঞ্জ চেঞ্জ লাগছে না কেমন চেঞ্জ দোস্ত এদের যেমন আগে আমার ভূতের মুভি দেখতে ভালো লাগতো রাতে ভূতের গল্প শুনতে শুনতে ঘুমাতাম আর এখন সেখানে কি না সেখানে কি গান শুনতে শুনতে ঘুমাই গান হ্যাঁ তাও কি গান জানিস কি বস্তা পচা রোমান্টিক গান রোমান্টিক গানের নাম শুনলে তো তুই বলিস ন্যাকা গান তাহলে বোঝ এবার আমার অবস্থাটা আগে আমার বৃষ্টি ভালো লাগতো না এখন আমার বৃষ্টি দেখতে ভালো লাগে গাছ থেকে একটা পাতা পড়ছে সেটাও আমি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে দেখি ছাদে গিয়ে ফেলফেল করে রাস্তার দিকে তাকিয়ে থাকি
ছেলেটা কে বলতো? ছেলে তোর আর আমার মাঝখানে ছেলে আসলো কোত্থেকে? হইছে ভণ্ডামি ছাড় ছেড়ে কাস, ছেলেটা কে, কার প্রেমে পড়েছিস? কারো প্রেমে পড়িনি দোস্ত, প্রেমে কিভাবে পড়ে সেটাই তো আমি জানি না। দিশা তুই আমাকে ফাঁকি দিচ্ছিস, আমি না তোর বেস্ট ফ্রেন্ড? না দোস্ত সত্যি, প্রেমে কিভাবে পড়ে? দোস্ত শোন, তুই এখন বাড়ি চলে যা। কেন, মানে তোর কোনো কাজ আছে? তিনটায় আমার একটা কাজ আছে, তুই বাড়িতে চলে যা। কি কাজ আছে? ইম্পর্টেন্ট কাজ। জি ঠিক আছে, জানিয়ে দেব। কে রে? রাতুলের টিচার। আচ্ছা ঠিক আছে, থাক তাহলে আমি যাই। না না তুই থাক। এই মাত্র না বললি যে তোর কাজ আছে? আমি বলছি, কখন বললাম? তুই তো মাত্র বললি যে তিনটা বাজে তোর ইম্পর্টেন্ট কাজ আছে। মাত্র বলছিলাম। ও দোষ আজকে কাজ না তো, আগামীকালকে কাজ। দিশা তোর মাথাটা গেছে। আচ্ছা ওয়েট, তুই কি রাতুলের টিচারের প্রেমে পড়ছিস? কতদিন ধরে এই কাহিনী? মামা দেখছিস আমি তোকে বলছি না, তুই আমাকে ফাঁকি দিতে পারবি না। তো আসলে আমি প্রেমে পড়ছি কিনা জানি না, ওর জন্য না আমার অপেক্ষা করতে ভালো লাগে। যখন রাতুলকে পড়ায় ওর কথা শুনতে আমার ভালো লাগে, ওর দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে। আচ্ছা এই রাতুলের টিচারই তোর সেই ফলোয়ারটা না? মানে আগে যাকে দেখলে তোর মাথা গরম হইতো, আজকে তার প্রেমে তুই হাবুডুবু খাচ্ছিস? দোস্ত আমি তো জানি না প্রেম কিনা, ভালো লাগে। আচ্ছা ঠিক আছে মামা, আজকে থাক তাহলে, আমি যাই, তুই তোর প্রেমিক টিচারের কথা ভাবতে থাক। হ্যাঁ হ্যাঁ থাক। আজকে আসলে পারতো, আসবে না। কিসের এত কাজ ওনার?